Suzuki GSX 125 এর হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে আমরা একটা হর্নের ইনস্টল দেখি কিভাবে ইনস্টল করে আর এই হর্নটা আছে দেখাই দিছি একটু পরে আমার হাসি পাইছে হর্নটা দেখে তো এটা হচ্ছে FZS ভার্সন 2 FI এটার মধ্যে আসলে হর্নটা ইনস্টল হবে এখন যে হর্নটা লাগাবে ওই হর্নের জন্য একটা রিলের প্রয়োজনীয়তা দেখা দিছে নাজমুল এই রিলেটা কানেকশন করতেছে ঠিকঠাক ভাবে আর চলেন এবারে হর্নটা দেখি এই দেখেন এটা হচ্ছে আমি এটার একটা নাম দিছি এটা হচ্ছে শাহী জিলাপি হর্ন নারে নাজমুল এটা হলো শাহী জিলাপি হর্ন এবং এই হর্ন কিন্তু একটা না এক প্যাকেটের মধ্যে দুইটা এই দেখেন আরে বাপ রে বাপ এটা মানে চোখে দেখাই না আমার কান পুরো বয়রা হয়ে যাওয়ার মতো অবস্থা আরে বাপ রে বাপ আচ্ছা এটার সাথে আবার একটা আছে এইট ওয়ে টিউনার চিন্তা করেন এইট ওয়ে একটা টিউনারও দিয়ে দিছে এটার সাথে এই যে পিছনে একটা ডায়াগ্রামও আছে কিভাবে কিভাবে কানেকশন করবে সব এদিকে আইকে একদম দেওয়া আছে বাপ রে বাপ এই হর্ন দেখেই আমার কান পুরা মানে বয়রা হয়ে গেছে আর কি আর এই হর্নটা হচ্ছে D95 আর আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে D70 এই যে এটার প্যাকেটটা এই যে D70 লেখা আর এটা হচ্ছে D95 এই হর্নের স্পেসিফিকেশন হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটা আর কি আছে এটার মধ্যে দেখি তো 110 থেকে 118 ডেসিবেল পর্যন্ত এটা শব্দ উৎপন্ন করতে পারে ওরে বাপ রে বাপ এ তো মারাত্মক অবস্থা হ্যাঁ এই একটা হরনের কথা কিন্তু বলা হচ্ছে 110 থেকে 118 ডেসিবল সাউন্ড উৎপাদন করতে পারে এখন এই বাইকের যে মালিক ভদ্রলোককে আমি পাই নাই পাইলে আমি বলতাম যে ভাই এত বড় বড় দুইটা শাহী জিলাপি না লাগায় একটা লাগান কারণ যে সাউন্ড হবে এটাতে আমি এখনই টের পাইতেছি মানে কলিজা কাপায় ফেলাবে পথচারীদের মানে কি বলবো ভীষণ কষ্ট হবে কিন্তু এই হর্নের সাউন্ড শুনতে পারলে উনি আবার দুইটা হর্ন লাগাইতেছে এই দুইটা লাগাবে দেখেই কিন্তু এই রিলেটা লাগতেছে আর এই হর্নটা নাকি এই ভদ্রলোক ইন্ডিয়া থেকে নিয়ে আসছে সুতরাং আমি এটার দামটা বলতে পারতেছি না আর আমি এটা বাংলাদেশে আসলে দেখি নাই কখনো হয়তো বা পাওয়া যেতে পারে আমি কখনো দেখি নাই আর কি তো দেখি নাজমুল সব কাজকর্ম করুক এই এই দুইটা শাহী জিলাপি ফিটিং করুক তারপরে দেখাবো না এটার সাউন্ড কেমন দেখি তো নাজমুল এক দুইটা চাপ দে নাজমুল নাজমুল সাউন্ড এটা শোনো এক দুইটা চাপ দে কি ভাই এই হরন বেচবে নাই না আল্লাহ রে আল্লাহ আসলে এত সাউন্ড মানে মারাত্মক অবস্থা দুইটা শাহী বোম্বাই জিলাপি ফাইনালি শাহী বোম্বাই মার্কা হর্ন লাগানো শেষ D95 এবারে আমরা একটু সাউন্ড শুনি নাজমুল একটু সাউন্ডটা শোনায় দে আচ্ছা দাঁড়া একটু দাঁড়া বর্তমানে এটার মধ্যে মোট 4টা হর্ন আছে ছোট ছোট আগের দুইটা হর্ন আছে আর এখন গাম্বুস মার্কা আরও দুইটা হর্ন লাগানো হয়েছে তো এই দুইটা হর্নকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করেছে এই সুইচ এই সুইচের সাহায্যে একসাথে ওই ছোট দুইটা হর্ন বাজবে আবার আরেকটা চাপ দিলে একসাথে বড় ওই গাম্বুস মার্কা দুইটা হর্ন বাজবে তো ঠিক আছে নাজমুল একটু হর্নের সাউন্ডটা হ্যাঁ এটা এই হ্যাঁ কই এটা এই সাউন্ডটা হচ্ছে স্টক হর্নটা ডাবলটা ছোটটা আর কি আর এখন যাব আমরা বড়টাতে হ্যাঁ ওরে বাপরে বাপ এত আন্তনগর আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের হর্ন হয়ে গেছে আর হর্নের সেটিংসটা একটু দেখে আমার খুব হাসি পাইতেছে দেখতে একটা হর্ন এই জায়গায় বসানো হয়েছে আর আরেকটা হর্ন দেখি ওইটারে কই বসাইছে আরেকটা হর্ন বসাইছে এই জায়গায় বাবা রে বাবা কি যে সাউন্ড মানে মাথা পুরো নষ্ট হ্যাঁ নাজমুল পুরো একের একের সর্বনাশ কি সাউন্ড রে ভাই রাস্তায় মানুষজন দূরে পিটাবে দূরে এত সাউন্ড মাই গডনেস মানে আমার হার্টবিট বাইরে গেছে সাউন্ডে ভাই যে যে বাইকই চালান এত বিকট শব্দের কোনো হর্ন ব্যবহার করেন না মানে আসলে এটা খুব খারাপ লাগার একটা ব্যাপার এবারে দেখি একটা সুজুকি জিএসএক্স 125 এর চেন স্পকেট সেট পরিবর্তনের কাজ পুরান স্পকেটটা খুলে ফেলা হয়েছে এটা হচ্ছে পুরানটা ছিল এটা হচ্ছে সামনেরটা আর এটা হচ্ছে পেছনেরটা
এটা চলছে হচ্ছে 20,000 কিলোমিটার আর নতুন স্পকেট আনছে এই যে নতুন পেছনের স্পকেটটা ফিটিং করা হয়ে গেছে আর চেইন স্পকেটটা হচ্ছে কিন্তু এইটা এটা লাগানো হয়েছে এটা হচ্ছে পিটিআই তো একদমই লোকাল চেইন তো এইটার দাম নিচে হচ্ছে 1100 টাকা এটার মধ্যে লকারটাও আছে দেখি এই তো ভাই ইয়ে সুজুকির শোরুমে তো চেইন পান নাই না সুজুকির শোরুমে চেইন পান নাই পান নাই আমি বুঝলাম না আসলে সুজুকি এত পরিচিত একটা ব্র্যান্ড ওদের শোরুমে চেইন নাই কি বলছে কি বলছে আনে না নাকি কমানে কি বলছে মানে আনে না নাকি কমানে পরে আসবে চিন্তা করেন এটা আসলে মানে কি বলবো এটা আসলে পুরোপুরি পিওর একটা চাইনিজ বাইক এটা নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে এটা কিভাবে চাইনিজ বাইক ওইটা কিন্তু আমি আমার ওই ভিডিওতে যথেষ্ট তথ্য দিছি আচ্ছা এটা হচ্ছে এটার চেইনের এই ফিতাটা আর কি আমি এটার ফিতা বলি বললে সুবিধা হয় আচ্ছা আর নতুন চেইনের ফিতাটা ওইদিকে কাজ করতেছে একটু ওদিকে যাই এই হচ্ছে নতুন চেইনের ফিতাটা এই তো একদম পুরো চকচক করতেছে ওইটার সাথে মিলে এটা আনছে তাহলে আজকে নিশ্চয়ই আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই দিলাম যে সুজুকি জিএসএক্স 125-এ এই চেইনটা লাগানো যায় এটার দাম হচ্ছে 1100 টাকা এটা হচ্ছে পিটিআই এর চেইন সেজান ভাই নতুন এলইডি ইন্ডিকেটর লাইট আনছে এই লাইটগুলো হচ্ছে এই তো এটার ফোকাস সিস্টেমটা একটু অন্যরকম আজকে আপাতত এতটুকু একটু চেহারাটাই দেখাইলাম অন্য আরেকদিন আইসা আমার বাইকে বা অন্য বাইকে লাগায় টেস্ট করে দেখাবো না ঠিক আছে এগুলো পিস কত রাখছেন ভাই ওই 100 টাকায় নাকি আচ্ছা এগুলো হচ্ছে 100 টাকা এলইডি তো এলইডি ইন্ডিকেটর লাইট লাগিয়ে ফেললে আসলে ভালো এটার সুবিধা বড় সুবিধা যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় আমাদের বাইকে তো থাকে হচ্ছে হ্যালোজেন তো হ্যালোজেনটা প্রতিটা হচ্ছে এক একটা 10 ওয়াটের আর এলইডিগুলো হচ্ছে এক একটা 2 ওয়াটের তাহলে বুঝেন কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় আমার বাইকের অবস্থা তো খুব খারাপ এইখানে রাখলে মানে 60 ফিটে কোনো জায়গায় একটা বাইক যদি কিছুক্ষণ রাখা হয় ধুলায় পুরো চৌচির হয়ে যায় এখন এই চৌচিরতা ছোটাইতে হবে এটা নেকড়াদের নেকড়াদের এটা দিয়ে পয়সা বলাবো এটা দিয়ে আচ্ছা খুবই খারাপ অবস্থা হয়েছে বাইকের আজকে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন বাইকের কাজকর্ম দেখাইছি আর নানা কিছু কথাবার্তা বলছি তো আজকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে মোটর সাইকেল চালাবেন ট্রাফিক আইন মানবেন এবং মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন খোদা হাফেজ